আজকে সাবেক এমপি মহোদয় কামরুল আশরাফ খান পুটন সাহেবের নেতৃত্বে আজকে যেই গজারি ইউনিয়ন গণসংযোগ করে এবং বর্তমান এমপি শ্যালক শরীফুল হক শরীফের শরীফ সাহেবের সমর্থকরা আজকে এই গণসংযোগ করতে গিয়ে আজকে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে এবং আমার দোকানদারকে মারপিট করেছে, আমার কর্মীদেরকে মারপিট করেছে। শুধু এই আমতলায় নয়, নোয়াকান্দা পুরা পলাশে তারা তাণ্ডব সৃষ্টি করেছে, প্রত্যেকটি অফিস ভাঙচুর করেছে। এ হামলায় অন্তত 10-12 জন হামলা করেছে এবং তাদের মিছিল যাওয়ার পরেই এই হামলাটি হয়। এখানে অফিসের ভাঙচুর করছে, চেয়ার লাইট এবং যে ব্যানার সব কিছু খুলে নিয়ে গেছে, পোস্টার টোস্টার সব খুলে নিয়ে গেছে এবং সিলিং ফ্যানটা ছিল সেটাও খুলে নিয়ে গেছে। আর কর্মী অন্তত 10-12 জন কর্মী আহত হয়েছে, বিশেষ করে এই গজারিয়ার আমতলা এবং নোয়াকান্দাতে। এবং এইখানে আসার সাথে সাথে আমি খবর পেয়েছি পলাশেও আমার একজন কর্মীর উপরে হামলা করেছে।